ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নতুন আটটি থানা তৈরি হবে। তার মধ্যে দক্ষিণেশ্বর, কামারহাটি, নাগিরবাজার, কালিকাতলা এবং জেঠিয়া এই পাঁচটি থানা আগামী 15ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন উদ্বোধন হবে। তাই দক্ষিণেশ্বর আরিয়াদহ এলাকার দক্ষিণেশ্বর রামকৃষ্ণ লাইব্রেরি অ্যান্ড রিডিং ক্লাবকেই ভাড়া নিয়ে দক্ষিণেশ্বর থানা হবে। সেই স্থান সরেজমিনে ঘুরে দেখে গেলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। টেম্পোরারিলি আমরা দক্ষিণেশ্বর থানা এখান থেকে চালু করব। এটা তো আমাদের ব্যারাক আছে, একটা লাইব্রেরি আছে, ওর গ্রাউন্ড ফ্লোরে আমরা থানা চালু করে দেবো। এখানে আমাদের অফিসার যারা আছে ওদের থাকার ব্যবস্থা, অফিসার কোর্সের থাকার ব্যবস্থা। আর দক্ষিণেশ্বর স্টেশনের পাশেই আমাদের 2 বিঘা থেকে একটু বেশি ল্যান্ড আছে, ওখানে অ্যাকচুয়ালি বিল্ডিং হবে পার্মানেন্ট। আমরা চেষ্টা করছি যাতে 15th April পয়লা বৈশাখে যাতে চালু করা যায়। রামকৃষ্ণ লাইব্রেরি যেটা রেন্টে নিচ্ছে রেন্ট। আর এই থানার উদ্বোধন প্রসঙ্গে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ লাইব্রেরি অ্যান্ড রিডিং ক্লাবের সদস্য তথা কামারহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও এক স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন প্রচেষ্টার পর এই থানাটার উদ্বোধন হতে চলেছে আগামী পয়লা বৈশাখ। কোন থানা এটা? দক্ষিণেশ্বর থানা, এবং দক্ষিণের থানা পার্মানেন্টলি হচ্ছে, এবং এর মধ্যে আমাদের 7টা ওয়ার্ড সম্ভবত এবং 2টো ওয়ার্ড আলমবাজার মানে বড়নগর থেকে ওখানে আসছে, সব দিকে সংযুক্তিকরণ নিয়েই প্রথম থানার উদ্বোধন। ঐতিহাসিক ব্যাপার, পয়লা বৈশাখ শুরু রেন্টে হচ্ছে, রেন্টে মানে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ রিডিং লাইব্রেরির পক্ষ থেকে এবং ক্যালকাটা পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনার সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হচ্ছে, চিঠি পেয়ে গেছি আমরা, খুব শীঘ্রই তার জন্য আমরা কাজও শুরু হয়ে গেছে পয়লা বৈশাখের। এটা কি নতুন মানে বছরের জন্য মানুষ হয়ে উপকার করা যেতে পারে? কি অবশ্যই, যে আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয়, দক্ষিণেশ্বর, সারদা মঠ, আদ্যাপীঠ এরকম একটা ইন্টারন্যাশনাল প্লেস, সেটাকে সুরক্ষিত রাখা এবং সব সর্বোপরি মানুষের নিরাপত্তার কারণে এই থানা আমাদের কাছে খুব উপকারী। উপকারবাসী হিসেবে নিশ্চয়ই খুশি হওয়ারই কথা, কারণ প্রশাসনিক ক্ষেত্র বাড়ছে, সমস্যাও বাড়ছে, অনেক কিছুই হয় স্বাভাবিক। আমাদের থানায় উঠতে বসতে এখন সবসময় যে যেতে হয় তা না হলেও মানুষের প্রয়োজনেই মানুষকে যেতে হয়। স্বাভাবিক বেলঘরিয়া অনেক দূরে ছিল, এটাও ঠিক, তবে ক্ষেত্রটা তো অনেক বড়, সেই তুলনায় বাড়ির কাছে হয়েছে, নিশ্চয়ই কিছু সুযোগ সুবিধা সেদিক থেকে আমরা পাবো, লাভবানই হবো মনে হয়, এবং এলাকার শান্তি শৃঙ্খলাও আরও ভালো করে থাকবে, নজরদারিতে থাকবে, এটা আশা করাই যেত। দক্ষিণেশ্বর থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, চ্যানেল 24/7।